আলোচিত বন্দিশালা আয়না ঘর পরিদর্শন করে ভুক্তভোগীদের বর্ণনার সাথে মিল পেয়েছেন কমিশনের সদস্য। জমা দেবেন আগামী 10 অক্টোবর। দীর্ঘদিন ধরেই আলোচনায় আয়না ঘর, এ নিয়ে ছড়িয়ে আছে নানা লোমহর্ষক গল্প। হাসিনা সরকারের আমলে আয়নাঘরের অস্তিত্ব বেমালুম অস্বীকার করে আসলেও 5 আগস্টের পর উন্মোচন হতে থাকে পর্দা। তদন্তে নেমে এর সত্যতা পেল আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন। প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। কমিশনের সভাপতি জানান, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র‍্যাব, ডিজিএফআই, ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর ডিজিএফআই কার্যালয়ে পরিদর্শনে গিয়ে দোতলা ভবনে মোট 22 সেলের অস্তিত্ব মেলে। আর 1 অক্টোবর ডিবি ও সিটিটিসির আয়নাঘর পরিদর্শন করে কমিশন। ডিজিএফআই যেটা আপনার জয়েন্ট ইন্টারোগেশন সেল, হুইচ ইজ পপুলারলি নোন অ্যাজ আয়নাঘর, সেটা আমরা ভিজিট করেছি আপনার 2024 সনের 25শে সেপ্টেম্বর। আয়নাঘর থেকে তো অনেক ফেরত আসছে, আবার অনেকে আসে নাই, অনেক লোক আসে নাই, তো আমরা তো উই আর মেকিং ইনকোয়ারিজ ইন টু দ্যাট। ডিজিএফআইয়ের যেটা আপনার এই আয়নাঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল, ওটা তো ডিজিএফআইয়ের যে হেডকোয়ার্টার্স তার কম্পাউন্ডে আছে, এটা 2-স্টোরিড বিল্ডিং। তো নিচতলায় সেল আছে প্রায় ধরেন 20-22টা সেল নিচতলার, উপরের উপরের তলায় কিছু রুম আছে, ওইটা ওরা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করতো, তখন করতো, এখন তো এটা ব্যাকএন্ড। এখন পর্যন্ত গুমের 400 অভিযোগ এসেছে কমিশনে, অভিযোগ এসেছে ঢাকার বাইরে থেকেও, তবে নষ্ট করে ফেলা হয়েছে অনেক আলামত। ব্যক্তিগুলি যারা ঘটিয়েছেন, যে নামেই ঘটান না কেন, তারা যে বড় ধরনের একটা অপরাধ করেছেন সেটি চিহ্নিত হওয়া দরকার ঐতিহাসিক প্রয়োজনে এবং ভবিষ্যতের জন্য। এবারে ভূমি পেয়েছে তারা কোন কোন সেলে কিভাবে থাকতো, তাদের কখন কখন বাথরুমে নিত, কখন খাবার দিত, কি ধরনের খাবার দিত, কি কি জিনিস ছিল, ওগুলার বিল পেয়েছি। মা বোনদের আহ্বান জানাচ্ছি, আমি ভাইদের আহ্বান জানাচ্ছি, আপনারা যদি আসেন কমিশনে। কারো কোনো মাতব্বরি চলবে না বা চলার কথাও না, এজ পার ল।